দর্শক আপনাদের সামনে এখন হলো এক অ্যাঙ্গুলের বিষয়গুলি আর আপনার তেরোগুলির বিষয়গুলি দিয়ে আপনাদের সামনে মানে ছেলেটাকে নিয়ে ইয়ে করবো, প্র্যাকটিস করবো, ইয়ে করবো। প্র্যাকটিস করার জিনিসগুলি অবশ্যই বেশি করে মানে আধা ঘন্টা, এক ঘন্টা, দুই ঘন্টা যখন সময় পান তখনই প্র্যাকটিস করবেন। যে উস্তাদের কাছে আপনার ভালো লাগে সেই উস্তাদের কাছে যান, কিন্তু শিখেন একটু স্পষ্ট এবং সুন্দর করে ভালো করে একটু শিখুন। কমার্শিয়াল সাবজেক্ট ক্লাসিক্যাল আপনি এমন করে ক্লাসিক্যাল একটা ঠেকা শিখে কোনো বিষয় না, ঠিক আছে? একটা ঠেকা শিখে কোনো বিষয় না, একটা তেহাই শিখে কোনো বিষয় না, ঠিক আছে? যে কোনো কঠিন তাল উঠতে গেলে আপনি শিখতে পারবেন, কিন্তু বিষয়টা কায়দার যে বিষয়গুলি কায়দা বিষয় গ্রামার বিষয়গুলি, কায়দা বিষয়গুলি, জাতের বিষয়গুলি, কোন জাতে বাজাচ্ছেন আপনি, ঠিক আছে? একটা তাল একটা দেহাই বিষয় না, কিন্তু দেহাইও কঠিন আছে, একটা তাল একদম সহজ একটা বিষয়, একটা তাল শিখায় সব সহজ একটা বিষয়, ঠিক আছে? কিন্তু আনুষ্ঠানিক বিষয়গুলি হলো সবচেয়ে কঠিন বিষয়। আনুষ্ঠানিক বিষয়গুলি মাথায় না থাকলে, হাতে উঠানো না থাকলে জীবনে তার দ্বারা সম্ভব না। তারপরে কমার্শিয়াল কি অনেকজন বোঝে না কমার্শিয়াল সাবজেক্টটা কি। ক্লাসিক্যালিতে বেশি কঠিন হলো কমার্শিয়াল, কমার্শিয়াল বেশি মানে অনেক অনেক ছন্দ, অনেক অনেক মানে ঠেকা, অনেক অনেক কিছু অনেক কিছু সাবজেক্ট, কিন্তু ওই কমার্শিয়ালের দিকে অনেকজন মানে গুরুত্ব দেয় না বা গুরুত্ব চিন্তাধারা করে না কমার্শিয়াল সাবজেক্টে। কোন সাবজেক্ট আমি মানে প্র্যাকটিস করবো, কোন সাবজেক্ট ইয়ে করবো, এরকম তো একটা বিষয় লেখাপড়ার জন্য ইয়ে আছে, ঠিক আছে? প্রতিটা জিনিসের কেউ কেউ আর্টস নিয়ে করে, কেউ কমার্স নিয়ে করে, কেউ হয়তো মানে সায়েন্সে করে, এরকম একটা বিষয় কিন্তু কমার্শিয়াল একটা সাবজেক্ট আছে, ক্লাসিক্যাল একটা সাবজেক্ট আছে, ঠিক আছে? এটাও তার মানে অনেক অনেক একটা বিষয় মানে অনেকজনে হয়তো বোঝে, কিন্তু অনেকজনে বোঝে না এই বিষয়গুলি। এখন আমি যেমন টেরিগেটের যে সাবজেক্টগুলি, টেরিগেটের সাবজেক্টগুলি যেমন আছে একটু জোর হবে, একটু প্রেশার হবে,
আছে, তারা তারা ভালো আছে, কিন্তু এইটুক শুধু ঘটা জিনিসগুলি খুব কঠিন হাতে উঠানো, খুব খুব মানে অনেক কঠিন। এখন তেরে কেটে গেল, তেরে কেটে গেল, এখন আসলো এলো Thank you.
এইভাবে মানে 6 নম্বর 7 নম্বর পর্যন্ত এটা উঠাতে হবে বা এইভাবে করতে হবে। তারপর দেখা যাচ্ছে যে অনেক কিছু আমার এই নাম্বারে যোগাযোগ করবেন 01712508168।
এই নাম্বারে যোগাযোগ হবে। এবং এম এন ফানি চ্যানেলটি অবশ্যই বেশি দেখবেন, এম এন ফানি অনেক আছে, কিন্তু আমাদের লোক হলো গোলাপি কালার লোক। আপনারা দেখে বেশি বেশি করে বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে বলবেন সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্টস করার জন্য। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, অবশ্যই বেশি বেশি করে দেখবেন, বেশি বেশি করে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্টস করবেন। দেশ এবং দেশের বাহিরা যারা আছেন তারাও একটু দেখবেন, তারা একটু এগিয়ে করবেন, যাতে বাংলা ঢোলটা বাংলার ঐতিহ্যগুলি বাঁচিয়ে রাখার জন্য, বাংলার যন্ত্রগুলি বাঁচিয়ে রাখার জন্য, যাতে আস্তে আস্তে আমরা সামনে বাড়িতে পারি, যে নেক্সট জেনারেশন যারা আছে তারাও যাতে জিনিসগুলি ভালো করে হাতে নেয়, ভালো করে হাতে উড়াইতে পারে। সবাইকে ধন্যবাদ, এই জায়গাতে রেখে দিলাম। সবার জায়গায় সবাই ভালো থাকেন, আমার জন্য সবাই দোয়া করেন।